নমস্কার বোনা দুর্গা পুজোর পরই সমস্ত কৃষকদের জন্য এক দারুণ খবর কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ বৈঠক হয় যেখানে রবি ফসলের ন্যূনতম সমর্থ মূল্য অর্থাৎ এমএসপি বাড়ানোর ঘোষণা করা হয়েছে অর্থাৎ বোনা রবি ফসলের যে দাম রয়েছে সেই দাম থেকে কিছুটা তোমাদের এমএসপি অর্থাৎ মূল্য বাড়ানো হয়েছে সেই কত টাকা বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও বড়রা বাড়ছে রবি ফসলের এমএসপি অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকের রবি ফসলের এমএসপি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলে কৃষকেরা তাদের ফসলের আরও বেশি দাম পাবেন এর ফলে তাদের আয়ের পরিবর্তন হবে আগে যে দাম পেটেন তার থেকে এমএসপি বেড়ে যাওয়ায় বেশি টাকা পাওয়া যাবে কত টাকা এমএসপি বাড়ানো হয়েছে সেটি তোমাদের বলবো তো বোনার তোমরা দেখতে পাচ্ছ ফসল এর নামগুলো দেওয়া রয়েছে অর্থাৎ গমের দাম বাড়ানো হয়েছে সর্ষে বাড়ানো হয়েছে ছলা মসুরের ডাল এবং সূর্যমুখী বাড়ানো হয়েছে বোনরা আগের এমএসপি প্রতি কুইন্টাল কত টাকা ছিল এবং বর্তমানে কত টাকা আছে এবং কত টাকা বাড়ানো হলো সেটি তোমাদের বলবো এক এক করে তোমরা দেখতে থাকত বোনা সর্বপ্রথমে গম নিয়ে আলোচনা করি গমের আগের এমএসপি অনুযায়ী প্রতি কুইন্টাল ছিল দু হাজার দুশো পঁচাত্তর টাকা বর্তমানে রয়েছে এমএসপি অনুযায়ী প্রতি কুইন্টাল দু হাজার চারশো পঁচিশ টাকা এবং বাড়ানো হলো দেড়শো টাকা এরপরে বলি বন্ধুরা সর্ষে আগের এমএসপি অনুযায়ী প্রতি কুইন্টাল ছিল পাঁচ টাকা বর্তমানে রয়েছে পাঁচ হাজার টাকা প্রতি কুইন্টাল এবং বাড়ানো হলো তিনশো টাকা এরপরে বলি বন্ধুরা ছলা আগের এমএসপি অনুযায়ী প্রতি কুইন্টাল ছিল পাঁচ টাকা বর্তমানে এমএসপি অনুযায়ী প্রতি কুইন্টাল রয়েছে পাঁচ টাকা এবং বাড়ানো হলো দুহ টাকা এরপরে বলি বন্ধুরা মুসুরের ডাল এমএসপি অনুযায়ী প্রতি কুইন্টাল ছিল আগে ছ টাকা বর্তমানে রয়েছে প্রতি কুইন্টাল ছ টাকা এবং পারানো হল দুশো টাকা এবং সূর্যমুখী আগের এমএসপি অনুযায়ী দাম ছিল পাঁচ টাকা বর্তমানে ছিল পাঁচ টাকা এখন বাড়ানো হয়েছে একশো চল্লিশ টাকা বোনরা এই দাম বাড়া নিয়ে কোনো তোমাদের বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি বন্ধুর কাছে শেয়ার করে দাও যাতে তারাও জেনে নিতে পারে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ